বাগেরহাটের বাদামতলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ফারুক মৃধার ছেলে রনি মৃধা এবং একই গ্রামের জাফর খানের ছেলে রাব্বি খান। এ সময় আহত হয়েছেন আরও দুই আরোহী। আহতরা হলেন একই উপজেলার ফয়সাল জমাদ্দার ও মিজান জমাদ্দার। বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় আজ রোববার সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, বাদামতলা এলাকায় সকাল 10টার দিকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে শরণখোলায় ফিরছিলেন। বাসটিকে জব্দ করার চেষ্টা চলছে। বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই।